আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি একটি গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামারের নাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনের এ টু জেড আলোচনা হবে এই ক্লাসে, সো মন দিয়ে তোমরা ক্লাসটা করবে, আর ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ডিয়ার লার্নার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি আমার মূল আলোচনায়। আমরা প্রথমে একটু জেনে নেই নাউন শব্দের অর্থ কী। নাউন শব্দের অর্থ হলো বিশেষ্য বা নাম। কোনো কিছুর নামকে নাউন বলে, আমরা এটা মনে রাখবো, কোনো কিছুর নামকে নাউন বলে। ওকে, তো অথবা আমরা এভাবে বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ, দোষ, গুণ বা কোনো অবস্থার নাম বোঝায় তাকেই নাউন বলে। ডিয়ার লার্নার, তাহলে নাউনের সংজ্ঞাটা আমরা শিখে ফেললাম, নাউনের সংজ্ঞাটা আমাদের ক্লিয়ার হলো। তো এখন আমরা শিখব নাউন প্রধানত কয় প্রকার। নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার। কী কী? একটি হলো কনক্রিট নাউন, আর একটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন অর্থ হলো ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ হলো গুণবাচক বিশেষ্য। ডিয়ার লার্নার্স, এখন শিখব আমরা কনক্রিট নাউন। কনক্রিট নাউন কাকে বলে সবাই একটু দেখে নিই চলো। ডিয়ার লার্নার্স, এখানে আমরা পড়ব যে সব নাউনের বাহ্যিক সত্তা বা অবস্থান আছে এবং যাকে বা যাদেরকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি বা অনুভব করা যায় তাদেরকে কনক্রিট নাউন বলে। কনক্রিট নাউনের আমি আরেকটা সংজ্ঞা দিচ্ছি, যেসব নাউনকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, পান করা যায়, খাওয়া যায় বা আস্বাদন করা যায় এবং তাদের একটি বাহ্যিক সত্তা বা অবস্থান আছে তাদেরকে কনক্রিট নাউন বলে। যেমন চেয়ার, টেবিল, ট্রি। ওকে, এভাবে আমরা আমাদের চোখের সামনে যে দৃশ্যমান বস্তু রয়েছে সেগুলো হলো কনক্রিট নাউন। ডিয়ার লার্নার্স, এখন আমরা শিখব কনক্রিট নাউনকে কয়ভাবে ভাগ করা হয়েছে। কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে চার ভাগে। কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে কয় ভাগে? চার ভাগে। অর্থাৎ কনক্রিট নাউন চার প্রকার। একটি হলো প্রপার নাউন, অর্থ নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, কমন নাউন, জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য, আর ম্যাটেরিয়াল নাউন অর্থ হলো বস্তুবাচক বিশেষ্য। তো এখন আমরা তাহলে মোট নাউন কয়টা পেলাম? তো নাউন মোট হলো পাঁচটা। অর্থাৎ নাউন মোট পাঁচ প্রকার। একটি হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর লাস্টেরটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা নাউন অলরেডি জেনে গেলাম পাঁচ প্রকার সব মিলে। আর গণনার উপর ভিত্তি করে নাউন আবারও দুই প্রকার, সেটা হলো কাউন্টেবল নাউন, ডিয়ার লার্নার্স, কাউন্টেবল নাউন, এবং আরেকটা হলো আনকাউন্টেবল নাউন। যেটা গণনা করা যায় সেটা হলো কাউন্টেবল নাউন, আর যেসব নাউনকে কখনোই গণনা করা সম্ভব নয় আনকাউন্টেবল নাউন হবে সেটা। ওকে, আমি আবারও বলছি, যেসব নাউনকে এক দুই তিন প্রভৃতি সংখ্যা দ্বারা গণনা করা যায় বা এক দুই তিন এভাবে গোনা যায় সেটাই হলো কাউন্টেবল নাউন, আর যেটা গোনা যায় না কখনো সেটা হলো আনকাউন্টেবল নাউন। ওকে, তো ডিয়ার লার্নার্স, আনকাউন্টেবল নাউন কোনটা গোনা যায় না, যেমন আমাদের ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ আমরা ফলো করলে বুঝতে পারবো। তো চলে যাচ্ছি পরবর্তী ধাপে। মাই ডিয়ার লার্নার্স, আমরা শিখব এখন হচ্ছে পাঁচ প্রকার নাউন পুরোটাই। ওকে, তো প্রথমটা আমরা আলোচনা করা শুরু করে দেই। প্রথমটা হলো আমাদের প্রপার নাউন, নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নামই হলো প্রপার নাউন। তোমরা একটু ভালোভাবে ফলো করো তাহলে বুঝতে পারবে। কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নামই হলো প্রপার নাউন। প্রপার নাউনের আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, রহিম, রিনা, ঢাকা, বাংলাদেশ, দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য বে অফ বেঙ্গল, দ্য আটলান্টিক, দ্য ইত্তেফাক, দ্য হোলি কোরআন, দ্য ইলিয়াড, দ্য হিমালয়স, এগুলো হলো আমাদের প্রপার নাউনের উদাহরণ। প্রপার নাউন কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয় বা শুরু হয়, এটা বাক্যের যেখানেই বসুক না কেন সবসময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। যেমন মাই নেম ইজ রোহান, তো বাক্যের শেষে রোহান বসেছে, রোহানের আর কিন্তু বড় হাতের হবে। আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশের বিটা অবশ্যই বড় হাতের হবে। এভাবে আমরা প্রপার নাউন নির্ণয় করতে পারবো যে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হলে সেটা হবে প্রপার নাউন। এরপরে আমরা শিখব কমন নাউন, মাই ডিয়ার লার্নার্স, জাতিবাচক বিশেষ্য। কোনো কিছুর সাধারণ নামকে কমন নাউন বলে, অথবা যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ পরিচয়মূলক নামকে বোঝানো হয় সে তাকে হলো কমন নাউন বলে। যেমন আমরা উদাহরণ ফলো করি, কাউ। পৃথিবীর যে কোনো গরুকে কিন্তু কাউ বলা হয়, যে কোনো কুকুরকে ডগ বলা হয়, যে কোনো বিড়ালকে ক্যাট বলা হয়, মানে এটা সাধারণ নাম। গোট মানে ছাগলের সাধারণ নাম।
মুরগির সাধারণ নাম হলো হেন, কক মোরগের সাধারণ নাম হলো কক, যে কোনো বইয়ের সাধারণ নাম হলো বুক, যে কোনো কলমকে পেন বলা হয়, যে কোনো বাড়িকে হাউস বলা হয়, ফ্লাওয়ার মানে ফুল, যে কোনো ফুল, যে কোনো বালককে আমরা বয় হিসেবে ধরতে পারি। এরপরে মেয়েদেরকে, মেয়েদের সাধারণ নাম হলো গার্ল, পুরুষ যারা বড় আছে বাবা হয়েছেন তাদের ফাদার বলে। মাদার হলো মায়ের সাধারণ নাম, আঙ্কেল চাচা বা মামা যাই বলে আমরা তাদের সাধারণ নাম হলো আঙ্কেল আন্ট হলো ওইভাবেই। তো আমরা উদাহরণগুলো ফলো করি, পোয়েট, ডক্টর, টিচার, ড্রাইভার, প্যাসেঞ্জার, শপকিপার, মোবাইল, কার, অ্যাক্টর, ফার্মার, সন বা সান, ডটার, হসপিটাল, মার্কেট, কম্পিউটার, ও ম্যান, ম্যান, এগুলো সব কিন্তু আমাদের কমন নাউনের মধ্যে যাবে। কমন নাউন কিন্তু কখনোই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে না, এটা বাক্যের যেখানে বসুক সবসময় স্মল লেটার হবে। তো আমরা জানি সাধারণত বাক্যের শুরুতে যে ওয়ার্ডটা বসে সে ওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই ক্যাপিটাল লেটার হয়, আর কমন নাউন বাক্যের ভেতরে যদি বসে তাহলে কখনোই বড় হাতের বা ক্যাপিটাল লেটারে হয় না। মাই ডিয়ার লার্নার্স, এখন শিখব আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অর্থ সমষ্টিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো একজাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝানো হয় তাকে বা তাদেরকে কালেকটিভ নাউন বলে। তো ডিয়ার লার্নার্স আমরা কিছু উদাহরণ ফলো করি, অডিয়েন্স শ্রোতামণ্ডলী, ব্যাস মানে দল, বান্ডিল মানে হলো আটি, বাঁশ মানে ছোক ঝোপ বা আমাদের যে চাবির ঘোষা আছে সেটাকে বোঝায়, ক্লাস মানে শ্রেণী, ক্লাব মানে ক্লাব বা সমিতি, কমিটি, এলাইট গণ্যমান্য ব্যক্তিদেরকে বলা হয় এলাইট, ফ্যামিলি মানে পরিবার, হার্ড মানে পশুর পাল, লাইব্রেরি, ফ্লাইট, এরপরে ইনফ্যান্ট্রি, প্যাক্ট, এরপরে হচ্ছে স্ট্যাক, শোল, ফ্লক, ফ্লিট, ম্যাস, মেজরিটি, মাইনরিটি, পিপল, এগুলো আমরা কিন্তু কালেকটিভ নাউন হিসেবে ধরতে পারি। এছাড়া আর্মি, পুলিশ, র্যাব, এগুলো কালেকটিভ নাউন হিসেবে ধরা হয়। তো ডিয়ার লার্নার্স আমরা এদের টিম শব্দটাকে কিন্তু মনে রাখতে পারি উদাহরণ হিসেবে, টিএম টিম, যাকে এখানে আটকাতে পারলাম না। এরপরে হলো ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক, যেসব নাউনকে গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করে পরিমাপ করা হয় সেগুলোকেই ম্যাটেরিয়াল নাউন বলে। আবারও বলছি, যেসব নাউনকে গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করে পরিমাপ করা হয় সেগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলে। ওয়াটার, মিল্ক, অয়েল, উড, আয়রন, জুস, পাউডার, ডাস্ট, কয়েল, গোল্ড, ফ্লাওয়ার, হানি, এগুলো সব কোনোদিনও গণনা করা যাবে না, এগুলো শুধু ওজন করে পরিমাপ করা হয় বা প্যাকেটজাত করে বিক্রি করা হয়, তাই না? এছাড়া আমাদের রয়েছে রাইস, রাইস মানে কিন্তু ভাত, অবশ্যই আমরা এগুলোকে মনে রাখবো। তো ডিয়ার লার্নার্স, আর আই সি এইচ, এই ওয়ার্ডটা আমি আর আই সি, রাইস মানে কি? রাইস মানে হলো ভাত বা চাউল। তো আমরা এটাকে একটু লিখে দিলাম। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন, যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ওকে, যেমন চাইল্ডহুড, লাভ, উইজডম, হেলথ, রিডিং, জয়, সরো, জাস্টিস, বিউটি, স্ট্রেংথ, পাওয়ার, ট্রুথ, ডেথ, হট, গুডনেস, হেট্রেড, স্লিপিং, ইটিসি। তো ডিয়ার লার্নার্স, ক্লাসটা এখানে আমি রাখছি, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, এরকম সকল গ্রামারের ক্লাস যদি পেতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, বন্ধুদের মাঝে পারলে শেয়ার করে দিও ক্লাসটা। আর যারা এখনও ইংলিশ উইথ আজিম চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অতি শীঘ্র প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের জন্য নিয়মিতভাবে এই চ্যানেলে সকল রাইটিং পার্ট ও গ্রামারের উপরে ক্লাস আপলোড দেওয়া হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।